হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো দেখো, হচ্ছে আমাকে আমি আগে ভিডিওটা করতে পারিনি। তো দেখো, আজকে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, আমি চালগুড়ি নিয়ে, চালগুড়ি দেখো, একটা চালগুড়ি মণ্ডপ করে নিয়েছি। পিঠা অলরেডি বানাতে শুরু করে নিয়েছি। আর এই দেখো, এখানে নারকেলের ছই মেরে নিয়েছি, আর নারকেলের দুধ পুলি করব। তো দেখো, আর হচ্ছে আমি পিঠা তো শুরুই করে দিয়েছিলাম, ভাবলাম যে ভিডিও করবো না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমরা এরকম, আমি তো দুধ পুলি খেতে খুব ভালোবাসি, তোমরা এরকম কে কে দুধ পুলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, আমি পিঠা অলরেডি বানাচ্ছিলাম, বানাতে শুরু করে দিয়েছি। আর কিছুই দেখানো হয়নি বাকি, যে কী করে, সবাই কম বেশি জানো যে কীভাবে পিঠে বানানো হয়। তো চালের গুঁড়ি তো কিনতেই পাওয়া যায় আমাদের এখানে, আমার বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর, তো ওখানে চালের গুঁড়ি বাড়িতেও অনেক সময় অনেকে বানিয়ে নেয়, বা মেশিন আছে, মেশিনে ওখান থেকে কুটিয়ে নিয়ে আসে। তো এখানে আমাদের এখানে দোকান থেকেই কেনা হয়। আর আমি দেখো আতপ চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ির পিঠেগুলো একটু শক্ত হয়। যদিও আমি দুধ পুলি বানাবো, তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি কীরকম বানাবো। এই দেখো, আমি অলরেডি পিঠে বানাচ্ছি। তো জানি না কেমন, তোমরা দেখতে পাচ্ছ কেমন বানাচ্ছি, তোমরা কে কীরকম পিঠে বানাও, আমি যাই হোক আমাকে জানিও। আমি এরকমই বানাই, মানে সাদা মাটা আর কি। তো সেই রকমই বানাচ্ছি, আমি দুধ পুলি বানাবো, আর কিছু নয়, অন্য কোনো পিঠে বানাবো না। আর আমি চালগুড়িটা আগেই মাখিয়ে নিয়েছিলাম। আর মেজারমেন্টগুলো তো ওরকম বলার কিছু নেই, যে যেরকম বাড়ির মেম্বার সেরকম মেজারমেন্ট নেয় আর কি। তো পিঠে আমি কিছু বানিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো বানালাম। আস্তে আস্তে আমি একাই বানাচ্ছি, দেখো। আর আতপ চালের গুঁড়ি বলে দেখতেই পাচ্ছ, আতপ চালের গুঁড়ো পিঠে মানেই তো একটু একদম সাদা সাদা হয়। আর কিছুই নয়, এই গুঁড়িগুলো এমনি বাজারে কিনতে পাওয়া যায়। আর একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে, পরিমাণ মতো গরম জলটা দিতে হয়, দিয়ে মাখিয়ে নিতে হয়। আর সেরকম বিশেষ কিছু ঝামেলা নেই। বাকি এরকম যেমন নর্মালি বাড়িতে লোক আটা রুটি করে, ওরকম মাখিয়ে নিলে সুন্দর মাখানো হয়ে যায়। আর এই নারকেলের আমি ছই একটু মেরে নিয়েছিলাম, যদিও এটা না চিনি দিয়েই ছই মারা হয়েছে, কারণ আমার বর গুড় খায় না, গুড় খেতে ভালোবাসে না, তাই জন্য আমি গুড় খেতে ভালোবাসি কিন্তু সে খায় না, তাই জন্য চিনি দিয়েই করেছি আর কি। তো পিঠেগুলো আমি বানিয়ে নিই, যখন আমি দুধ মানে দুধে ফেলবো তখন বাকিটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, ঠিক আছে? আগে পিঠে কিছু বানিয়ে নিই। এই দেখো, পিঠে করতে করতে এতগুলো পিঠে আমার অলরেডি বানানো হয়ে গেছে। আর ওইদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলতো, আমি ভিডিওটা অনেক আগে থেকে করবো ভাবছিলাম কিন্তু করতে পারিনি। আমার বাড়ির সামনে যে ইউনাইটেড ক্লাব আছে, তোমাদেরকে এই ভিডিওটা আমি পরে আগে শেয়ার করেছিলাম, দুর্গাপূজা কালীপূজার ভিডিও। তো এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে, তো সেই জন্য আমি করতে পারছিলাম না ভিডিওটা। তো এতগুলো পিঠে তো আমার হয়ে গেছে, আর দুধটাও আমি বসিয়ে দিয়েছি। এতগুলো পিঠে বানিয়েছি, এবারে দেখো একটা সিঙ্গাড়া বানিয়ে দেখাচ্ছি। এই দেখো একটা সিঙ্গাড়া বানিয়ে নিলাম। এদিকে দুধটা আমি বসিয়ে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন পিঠেগুলো বানিয়ে নিই, না বানালে তখন দুধে তো ডাইরেক্ট ফেলতে হয়। আমি শুকনো পিঠে করবো না, মানে এই পিঠে করবো। যাই হোক, প্রচুর তো ঠান্ডা পড়েছে, সংক্রান্তি বলে কথা, তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো পিঠে বানাচ্ছি, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমি তাও জানি না। যাই হোক, যে দেখো আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো প্লিজ। আমি কয়েকটা বানিয়ে দেখিয়ে দিই, আর কয়েকটা দিয়ে তারপরে একদম দুধে যখন ফেলবো তোমাদেরকে দেখাবো। আর আমি একটু ছোটো ছোটোই পিঠে বানাই, অনেকে বড় বড় পিঠে বানাতে যে যেরকম পারে। আর সবথেকে বড় কথা, পিঠের এই যে বাটিটা হয় না, খোল আমরা বলি, তো ওইটা পাতলা যত হবে পিঠে তত ভালো খেতে হয়, জানো তো। এই দেখো, আমি একটু পাতলাই করি, তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি। আর আমি পিঠে ভীষণ ভালোবাসি খেতে, খেতের থেকে বড় কথা বানাতেও ভালোবাসি। খেতেও যেমন ভালোবাসি, বানাতেও ভীষণ ভালোবাসি। এই দেখো এত পাতলা।
চলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পিঠে আমি এক এক করে অনেকগুলি হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর আমি দুধটা জাল করতে বসে দিয়ে এসেছি। দেখো এখানে কিছুটা আছে, এখানে কিছুটা তো জাল করতে বসে দিয়ে এসেছি। আর ওখানে দুধটা জাল হোক, তারপরে আস্তে আস্তে পিঠেগুলো ছেড়ে দেবো, যেহেতু দুধ পুলি তো। আর দেখো কিছু পিঠে আমি এরকম নকশা করে নিয়েছি। আর কী বলো তো, আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। আসলে আমার বলছি না, আমার বাড়ির নিচে অনুষ্ঠান হচ্ছে, তো আমি রান্না করে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি দুধটা হচ্ছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, ফুটিয়ে একটু ফিরে মতো করে পিঠেগুলো আস্তে আস্তে এক এক করে ছেড়ে দিয়েছিলাম। আর দেখো পিঠেগুলো, যেহেতু আমি ফোনটা এক হাতে ধরে রেখেছি তাই জন্য দেখাতে পারিনি, পিঠেগুলো ছেড়ে দিয়েছিলাম। আর দুধের মধ্যে একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম, একটু কাজু কিশমিশ আর একটু নারকেল করা। তোমরা তোমাদের সুবিধা মতো ড্রাই ফ্রুট দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিলে ভালো লাগে, একটু মুখে পড়ে, পায়েস পায়েস হয়ে যায় তো। আর দেখো পিঠেগুলো সেদ্ধ হতে শুরু করে দিয়েছে অলরেডি, আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপরে হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ, দেখো পিঠে তো সেদ্ধ হয়েই গেছে। আর সাথে দেখো একদম মানে দুধটা দেখেই বুঝতে পারছো, দুধটার কালারও চেঞ্জ হয়ে গেছে, ইয়েলো ইয়েলো হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো নাকি জানি না ক্যামেরাতে, তো অলরেডি আমার পিঠে পিঠা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেবো, তাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম এখন। দেখো আর ডিপ পিঠে খাওয়ার মানে কোনো ঝামেলা নেই, সুন্দর, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো প্লিজ। আর এইভাবে সবাই দুধ পিঠে বানায়, এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এটা আমার মানে দুধ পিঠে আমার মানে আমার ফেভারিট নয়, কিন্তু আমার হাজব্যান্ডের ভালো লাগে আর কি। তো দেখো দুধে দুধ পিঠে হয়ে গেছে, পিঠেটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে। দেখো কালারটা পিঠের গাগুলো একটু অয়েলি অয়েলি হয়ে গেছে বোঝা যাচ্ছে। আর দুধটা কতটা পরিমাণ ছিল, 1 লিটার ছিল, ওটা একদম খিটখিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে পিঠে গাছটা উপরে দিয়ে পিঠেগুলো সব ঢেলে নেবো থালাতে, দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো আর একটু জাস্ট ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে দেখো সুন্দর গাঢ়গড়া হয়ে গেছে। এই দেখো আমার দুধ পিঠে রেডি, আমি ঢেলে নিয়ে চলে এসেছি। আর দেখো ঢেলে নিয়ে আমি রান্নাঘর থেকে আসার পরে দেখছি এরকম সুন্দর ক্ষীর বসে গেছে। আর দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ক্ষীর হয়েছে। আর পিঠা, একটা পিঠা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, এত সুন্দর পিঠাগুলো হয়েছে। এই দেখো এখনও গরম ভাব উঠছে। তো তোমরা চাইলে খুব সহজে এরকম দুধ পিঠা বানিয়ে খেতে পারো, কোনো রকম দুধ পিঠা কিন্তু সব থেকে ঝামেলা কম। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি আমি যে মেজারমেন্ট করেছিলাম তো তোমরা সেটা তো কম বেশি করতে পারো। আমি এই কাপটা, এই কাপটার আমি 2 কাপ আর একটু নিয়েছিলাম গুড়ি, তো সেটা আমি বলা হয়নি তাই বলে দিলাম। আর যাই হোক, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখন করার মতো চলি, টাটা।